গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আজকে ভালো আছি কারণ দুদিন ধরে আমি একদমই ভালো ছিলাম না। আমার ফিভার হয়েছিল, কফ বসে গেছিল, শরীরটা খুব খারাপ ছিল, তো তার জন্য ব্লগও করিনি, আর রেস্টের মধ্যেই পুরো ছিলাম। আর এখন আমি একটু বেটার ফিল করছি, তাই ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। তো মা, আমি এখন ঠিক আছি, আর মা ওদিকে আবার একটু বলছে একটু ঠান্ডা ঠান্ডা লাগেছে মনে হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তো আজকে আমি এখন আজকে আমি অনেকটাই সুস্থ আছি, তো তোমাকে আজকে কুকিং করতে হবে না, আমি করে দেবো। তার মধ্যে আমার এই শরীর খারাপ হওয়ার জন্য বাবা বলেছে এখন এক সপ্তাহ থেকে দু সপ্তাহ, বলছে দু সপ্তাহ, বাট আমি বললাম ঠিক আছে এই মান্থ আর জিমে যাব না, আমার শরীরটা খারাপ হয়েছে। তার মধ্যে তোমরা সবাই জানো কোভিডের কেসেসও বাড়ছে, তো ওই জন্য বাবা ভয়ও বাড়ছে। এটা আমার ওই বৃষ্টিতে একটু ভিজেছিলাম তার জন্য হয়েছে। গেছিলাম কোন ঘরে, সেখান থেকে আসার সময় বৃষ্টিতে আমি তো যেখানে যাই মানে এত, আমার ঘরে ছাতা আছে, রেনকোট আছে, আমি কিচ্ছু না নিয়ে গেছি আর আমি বৃষ্টিতে ভিজে গেছি, ওই নিয়ে অনেক বকা খেয়েছি। যাই হোক, তো ওই বৃষ্টিতে ভেজার জন্যই আমার ঠান্ডাটা লেগেছে, আদারওয়াইজ আর কোনো কারণ নেই। বাট বাবাকে কে বোঝায়, বাবা বলছে না এখন কোনো জিমে যাওয়া যাবে না, তুমি বাড়িতে বসে ওয়ার্কআউট করো, যা করো। তো আমি ভাবলাম ঠিক আছে কি আর করবো, তো এক সপ্তাহ এখন যাচ্ছি না, নেক্সট মান্থ থেকে আবার জয়েন করবো। আর আজকে যেহেতু মার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, আমি বললাম থাক তুমি আর আজকে কিচেনে যেও না, আমি আজকে সব কুকিং করবো। তো কে শোনে, বলছে না তোকে করতে হবে না, বললাম না তুমি রেস্ট নাও, আমি আজকে যাচ্ছি, তো এখন কুকিংটা স্টার্ট করবো, তার আগে ব্রেকফাস্ট করে নেবো। এখন বাজে 10:30, কারণ অনেকটা ঘুমিয়েছি, এই 10টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তাই হোক তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে, জানি না তোমাদের সেরকম রেসপন্স পাচ্ছি না, তোমরা লাইক কমেন্ট করছো, কমেন্ট করছো না, তো যাই হোক ভালো হলেও কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করো, আমি তোমাদের বলেছি। তো চলো দিনটা শুরু করি, ব্রেকফাস্ট আগে করে নিই, করে কুকিং করব। আর কুকিং করার সময় আমি তো এই ড্রেসটা পরবো না, কারণ এইটা দেখতেই পাচ্ছ বেবি পিঙ্ক কালার, এটা পরে যদি আমি কুকিং স্টার্ট করি পুরো ইয়েলো দাগ ফাঁক লেগে যাবে। তো ভাবছি একটা অন্য কোনো ড্রেস পরে কুকিংটা করে তারপর আবার ওয়ার্কআউটও করতে হবে। তো চলো দিনটা শুরু করি, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে হয়েছে রুটি আর আলু, পেঁপে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছে সিম্পলের মধ্যে, আর ডিম সিদ্ধ আছে, বাট ডিম সিদ্ধটা এখনো বয়েল হয়নি। তো চলো ব্রেকফাস্ট আগে করে নি। তো আমি এখন কিচেনে আছি, মাকে একটু হেল্প করে দেবো কুকিংয়ে। তো মোটামুটি সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন আমি তেল পটল বানাচ্ছি, আর কি করবো জানি না, মা আসুক বলবে। তো আমরা যে ডেলি রান্নাগুলো করে থাকি সেগুলো এই কড়াইতে ইউজ করেই করি, এটা হচ্ছে লোহার কড়াই, যেহেতু আমার হিমোগ্লোবিনটা কম ওই জন্য ডক্টর বলেছিল লোহার কড়াই ইউজ করতে, তো তার জন্যই ইউজ করি। তো এটা একজনের ইনকোয়ারি ছিল, তো সেটা আমার এখানে পটলগুলো সবকটা পটল ভাজা হয়ে গেছে, আর এখানে আদা রসুন লঙ্কা ওই মিহি পেস্ট নয়, জাস্ট একবার একটুখানি যাতে আস্তে আস্তে থাকে সেরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজাটা বসিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে, এবার যে মশলা আস্তে আস্তে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আজকে শরীরটা ভালো নেই, তাই ভাবলাম আমি আজকে একটু কুকিং এ হেল্প করে দিই, তাও শুনছে না এসেছে আমাকে একটু হেল্প করে দিতে। যাই হোক, তো তাড়াতাড়ি চলো কুকিংটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো এই কুকিং করা হয়ে গেছে, এই এসে জাস্ট বসলাম, এত গরম লাগছে, আর সকাল থেকে একদমই চা খেতে পারিনি, টাইম হয়ে ওঠেনি। তো মাকে বললাম এখন একটুখানি চা করে দাও, বা আমিও করে নিতে পারি, বাট
সেই টেস্টটা আমি পারি না করতে। তো মা বললো ঠিক আছে আমি চাটা করে দিচ্ছি। এখন বাজে 12:30, এখন আমি আমার ওয়ার্কআউটটা করে নেব। যেহেতু কুকিং করার পর আমার এত সোয়েট হয়েছে যে শরীরটা একদমই ভালো লাগছিল না, তো কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে নিয়েছি আর এখন যাব ওয়ার্কআউট করতে। আর যেহেতু আমি 12:30 সময় ব্রেকফাস্ট করেছি, তো তারপর পরই এক্সারসাইজ করলে অতটা এফেক্টিভ হয় না। এখন যেহেতু আমার অনেকটাই পেট খালি হয়ে গেছে, আর এমটি স্টমাকে যতটা না এফেক্ট করবে, মানে ভরা পেট থাকলে ততটা করে না, তো ওই জন্য আমার এখন যাব আমি ওয়ার্কআউট করতে। তো তাড়াতাড়ি চলো আগে ওয়ার্কআউটটা করে নিই। বেশি কিছু করব না, ইয়োগা করতে পারি আর ফ্রি হ্যান্ড তো করবই, আর জুম্বা করব। তো ভেবেছিলাম আমার যে ট্রেডমিলটা রয়েছে সেটাতে একটুখানি এক্সারসাইজ করব, বাট গিয়ে দেখি যে ওটায় ধুলো পড়ে গেছে। তো মা বললো কালকে বাবাকে দিয়ে ওটা একটুখানি ক্লিন করিয়ে নেবে, তাহলে আমি করতে পারবো। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, আমি যদি ক্লিন করে আমিই করছিলাম, তো মা বললো না তোকে করতে হবে না, আমার অ্যালার্জি হয়ে যাবে। একটু ডাস্ট লাগলেই আমার অ্যালার্জি আর খুব বাজে রকমভাবে হয়ে যায়, রেড রেড হয়ে যায়। তো ওই জন্য মা বললো আমাকে করতে হবে না, বাবা আসুক, বাবাই ওটা একটু জাস্ট অল্পই, মানে কি বলতো ট্রেডমিলটাও সেইভাবে ইউজ হয় না, আর আমি তো জিমে যাই, তো ওই জন্য এইটা হয়েছে। তো অল্পই, বেশি কিছু ক্লিন করতাম না, জাস্ট একটুখানি সাফ করে দিলেই হয়ে যাবে। তাহলে চলো আগে এক্সারসাইজটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এক্সারসাইজ করা হয়ে গেছে, আর বেশিক্ষণ করিনি, অল্প হাফ অ্যান আওয়ারসই করেছি, আর পারছি না, শরীর একদম পারমিট করছে না, তো স্টপ করে দিলাম। আর এখন ফ্রুটস খাবো, খেয়ে যাবো, স্নান করতে কিছুক্ষণ বসবো। দেখো কেমনভাবে হাঁপাচ্ছি, কথাও বলতে পারছি না। আর এই এক হাতে ব্লক করতে করতে না আমার এই হাতটা খুব পেন করে, তো ওই জন্য অল্টারনেট করে নিই। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, হাওয়া দিচ্ছে, মেবি বিকালের দিকে হয়তো বৃষ্টিও হতে পারে, তো যাই হোক। এতটা এক্সারসাইজ করার পর না আর মনে হয় কি শুধু জল খেয়ে থাকি, আর কিছু খাওয়ার দরকার নেই, কিন্তু ওই বলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো ওই জন্য আজ এই অবস্থা। তো যাই হোক, এনিওয়ে, সো এখন যাব স্নান করতে, কিছুক্ষণ বসি। মা এখানে এখন অ্যাপেল দিয়ে গেল, অ্যাপেলই খাবো, একটা অ্যাপেলই খাবো, কারণ আর কিছু ভালো লাগছে না। ভেবেছিলাম পেয়ারা খাবো, বাট ইচ্ছা করছে না, আর মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে, পুরো কালো করে এসছে ওই দিকটা। এই এই চলছে কটা দিন ধরে, তাই দেখছি একবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারটা আমি খুব এনজয় করি বেসিক্যালি, বিশেষ করে পুজো আগের যে আসার আগের যে আকাশটা থাকে আমার ভীষণ ভালো লাগে, আর এই সময় রিলসও ভালো শ্যুট করা যায়। বাট আনফর্চুনেটলি আজকে আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি রিলস শ্যুট করতে পারবো না। যাই হোক, দেখতে থাকো ফ্রুটসটা কমপ্লিট করে যাবো স্নান করতে। সুন্দর ওয়েদার এখন না, যে ক্যামেরা না অন করে আমি আর থাকতে পারলাম না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ভীষণ মানে জোরে একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখো মোটামুটি একটা ছোটর মধ্যে ঝড়ই আসছে মনে হচ্ছে। তোমাদের দেখালাম যে আকাশের কন্ডিশন কি, পুরো কালো হয়ে রয়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। দুপুরবেলা তো হলো কিছুক্ষণের জন্য, তারপর আবার ঠিক হয়ে গেল, তো এরমই চলছে কদিন ধরে আর কি। তো এরকম ওয়েদারে মুড়ি মাখা বা চপ খেতে কাদের কাদের তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও, আমার ভালো লাগে। তো বাবাকে বলেছিলাম যে অফিস থেকে আসার সময় নিয়ে আসতে, তো নিয়ে এসছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে আলুর চপ আর রয়েছে ফুলুরি, অনেক কিছু ফ্রুটসও আছে, ফ্রুটসও এনেছিল, পেঁয়াজ আর অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এরপর এখানে একটা চপ ম্যাশ করে দেবো। এরপর আমি এর মধ্যে অল্প করে টমেটো কেচাপ, অল্প একদম অল্প করে দিয়ে নেব। Thank you.
কিছু মিশিয়ে নেব। দারুণ হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি খেতে খুব টেস্টি হয়েছে। তোমরা এরকম বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আমার কমেন্টে জানিও। তো এখন বাজে 10:30, আর আমার ডিনার চলে এসেছে। এখন ডিনারটা করে নেবো, যেহেতু 8টার দিকে মুড়ি খেয়েছিলাম ওই জন্য আমার পেটটা বেশ ভরা ভরাই রয়েছে, খেতে আর ইচ্ছা করছে না। বাট স্টিল মা বললো কিছু না খেয়ে শোয়াটা ভালো না, তো এখন একটু খাবার দিয়ে গেছে। তো ভেবেছিলাম রুটি খাবো, বাট রুটি খেতে আর ইচ্ছা করছে না, তো অল্প করে রাইসই খেয়ে নেবো। চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এইভাবে সাথে থাকো, সাপোর্ট করে যাও, আর লাইক নিশ্চয়ই করো। আর আবার তোমাদের সাথে একটা নিউ ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।